সরকার আর পাশাপাশি আরা নিজেরাও সাহায্যে এই কৃষির কৃষক যা দেয়া যান এখানে ওনারা যথাযথ ব্যবহার করিবেন। আরা আগামী এপ্রিল মাসের মধ্যে মার্চ মাসের মধ্যে সাইম দেয় সারা রোজনত আর এই যে কর্মকাণ্ড এখানে হদ্দুর আগ্রহে চট্টগ্রাম রোজন উপজেলার 5,220 জন কৃষকের মাঝে বিনামূল্যে বুরু হাইব ও ফ্রি বিজদান ও সার বিতরণ করা হয়। 2022-23 অর্থ বছরত কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতাত রবি মৌসুমত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকলরে উৎপাদন বাড়াইবার লক্ষ্যে এই প্রণোদনা সহায়তা দিয়া হয়। ডিসেম্বরের 15 তারিখ বৃহস্পতিবার বেলা 12টায় রাউজান উপজেলা পরিষদ চত্র উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগিতার এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি আছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। দেখুন না দইলে আর যেন পরিবর্তন মেহরবানি করে এই জিনিস করিবেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হুসাইনুর সঞ্চালনায় সভাত বিশেষ অতিথি আছিল উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম হাসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ সহ আরো বহু কেউ। এই সময় উপস্থিত আছেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ার ইসলাম, পৌর প্যানেল মেয়র বশিরউদ্দিন খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদানুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মুর্শেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ হারুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাউন্সিলর কাজী ইকবাল, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী লালু, নিজামুদ্দিন আহমেদ চৌধুরী, রবীন্দ্রলাল চৌধুরী, পৌর কাউন্সিলর জানে আলম জনি, শকত ওসমান, দিলীপ কুমার চৌধুরী সহ উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও নেতৃবৃন্দ। C+ TV চট্টগ্রাম।